বাংলাদেশের এভিয়েশন খাতে উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে নতুন যুক্ত হলো আরও একটি পালক। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে নতুন একটি উড়োজাহাজ সংস্থা যাত্রা শুরু করতে চলেছে। বর্তমানে দেশীয় তিনটি এয়ারলাইন্স ফ্লাইট অপারেশন করছে, সেগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর বেসরকারি এয়ারলাইন্স হিসেবে রয়েছে দুটি এয়ারলাইন্স, ইউএস বাংলা এবং নভো এয়ার। নতুন অনুমোদন পাওয়া এই উড়োজাহাজ সংস্থাটির নাম এয়ার অ্যাস্ট্রা। চলুন জেনে আসি এই নতুন বিমান সংস্থাটি সম্পর্কে, কি তাদের পরিকল্পনা। 2021 সালের মাঝামাঝি সময়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। বিগত বছরের 4 নভেম্বর তারা NOC পায় বিমান কর্তৃপক্ষের কাছ থেকে। এরপর সংস্থাটি কিছুদিন আগে দেশে এনেছে বাংলাদেশের প্রথম এয়ারক্রাফট। উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফটটি গত 5 অক্টোবর প্রথমবারের মতো বাংলাদেশে এসে পৌঁছেছে। ATR-72 মডেলের এয়ারক্রাফটটি দেশে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন এয়ার অ্যাস্ট্রার এক কর্মকর্তা। এই নতুন এয়ারক্রাফটটি বাংলাদেশের বিমান খাতে প্রথম এয়ারক্রাফট, যা বাংলাদেশের এভিয়েশন জগতে নতুন এক সংযোজন। এয়ারক্রাফটটি সম্পর্কে জানা যায়, বুলগেরিয়ার সোফিয়া থেকে রওনা হয়ে মিশর, ওমান ও ভারত হয়ে বাংলাদেশে পৌঁছেছে এয়ারক্রাফটটি। দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার জন্য 4টি উড়োজাহাজ লিজ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা। বাকি 3টি এয়ারক্রাফট শীঘ্রই বহরে যোগ দিবে। সম্প্রতি এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ জানান, এয়ার অ্যাস্ট্রার 4টি ATR-72-600 মডেলের প্লেন লিজ নেওয়া হয়েছে। প্রথম দুটি প্লেন সেপ্টেম্বর মাসে দেশে এসেছে, আর এয়ার অপারেশনের সার্টিফিকেটের অডিট করবে অক্টোবর মাসে। AOC পাওয়ার পর টিকিট বিক্রি করা শুরু হয়ে যাবে আশা করা যাচ্ছে। তিনি আরও জানান, নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। যাত্রার শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটে প্রতিটি ফ্লাইট পরিচালনা করবে তারা। এদিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থান সংকটের কারণে এয়ার অ্যাস্ট্রাকে আপাতত ঢাকার বাইরে চট্টগ্রাম কিংবা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং স্টেশন করতে বলেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি ও স্থান সংকটের কারণে অপারেশন শুরু করতে সাময়িক দেরি হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। সেক্ষেত্রে শুরুতে সামান্য কিছু অসুবিধা হতে পারে। কর্তৃপক্ষ আরও জানায়, তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। নতুন এই সংস্থাটি পুরোদমে কাজ করা শুরু করলে বিমান খাতে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে বলে আশা করছে সবাই।